ডাম্প ট্রাক বানানোর জন্য তোমাদের লাগবে ডেসলার বক্স, কিছু প্লাস্টিকের বাটনস, দুটো সুচ, টুথপিক, বলপেন রিফিল। প্রথমে সুচটির একটা প্রান্ত গরম করে প্লাস্টিক বাটনে একটা হোল তৈরি করো। একইভাবে একটা ছোট্ট রিফিল ঢুকিয়ে সুচটির দ্বিতীয় প্রান্ত গরম করে আরেকটি বাটন নিয়ে এটিতে ঢুকিয়ে দাও। তাহলে এটি একটি চাকার কাজ করবে, চাকাতে পরিণত হবে। দেখো এটি ফ্রিলি মুভ করবে রিফিলের ভেতর। এইভাবে দুটো সেট বানাও। একটা দেশলাই বাক্স খোলে এটার একটা সাইড কাট কর, কর্নার কাট করে এটাকে নিচের দিকে বেন্ড করো, বাঁকিয়ে দাও। নিচের দিকের পোর্শনটা অংশটায় গ্লু লাগিয়ে, আঠা লাগিয়ে দেশলাই বক্সের কভারের উপরে বসিয়ে এটাকে ভেতর দিক থেকে আটকে দাও। উপরের দিকে এই প্ল্যাটফর্মটা ডাম্পিংয়ের কাজ করবে। এখন আরেকটি দেশলাই বাক্স নাও আর এটির কভারটা একদিক থেকে ছোট্ট একটা কাট করো। এটিকে লম্বা লম্বি বসিয়ে দাও উপরে ঢাকনাটিকে, কভারটিকে, আর পুরো বাক্সটাকে প্রথম বাক্সের সাথে আটকে দাও। তাহলে দেখো এটি একটি ট্রাকের আকার ধারণ করবে। একটি টুথপিক ব্যবহার করে এটিকে ফুটো করে ঢুকিয়ে দাও, যেমনটি দেখানো হচ্ছে। বাক্সের নিচের দিকে চাকাগুলি ফিট করো, এগুলি খুব ফ্রিলি ঘুরতে থাকবে। এখন তোমাদের ট্রাক তৈরি। তো ডাম্পিং ট্রাক বা ডাম্প ট্রাকের উপর কিছু লোডিং মেটেরিয়ালস বা বস্তু তোমরা অবশ্যই রাখতে পারো, যেমন নুড়ি, পাথর, যেমন ট্রাক বোঝাই করে নিয়ে যায়। দেখো এইভাবে আমরা নিয়ে যাচ্ছি। আর এই যে টুথপিকটা তোমরা বানিয়েছো, তোমরা সেট করেছো, এটা একটা দারুণ কাজ করে। দেখো এটাকে জোরে চাপ দাও, ধীরে ধীরে দেখো এটা কীভাবে উঠছে আর এটা আনলোড করছে। দারুণ মজার অ্যাক্টিভিটি, তাই না?